ঈদকে সামনে রেখে ঢাকা থেকে গ্রামে ফেরা মানুষের চাপ আজ একটু বেশি। বেড়েছে ঈদে বাড়ি ফেরা মানুষের সংখ্যাও, তবে অন্য ঈদের তুলনায় ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্য রয়েছে যাত্রায়। সকাল থেকে প্রায় শতাধিক গাড়ি মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর সহ দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে গেছে। কাউন্টারের সামনে সিরিয়াল ধরে টিকিট কাটতে দেখা যায় যাত্রীদের। বেশিরভাগ গাড়ি সিট পূর্ণ করে যাত্রী নিয়ে গন্তব্যে রওনা দিয়েছেন। মহাখালী টার্মিনালে নেই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। এদিকে রাজধানী কমলাপুর স্টেশনেও দেখা গেছে যাত্রীর চাপ। সকাল থেকে এ পর্যন্ত প্রায় 20টি ট্রেন ছেড়ে গেছে কমলাপুর রেল স্টেশন থেকে, তবে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। প্রতিটি ট্রেন প্রায় সময় মতো ছেড়ে গেছে। এদিকে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত শতাধিক লোককে আটক করেছে র্যাব। আমি সম্মানিত যাত্রীদের সাথে কথা বলেছি, আলহামদুলিল্লাহ তারা সবাই অনেকটাই স্যাটিসফাইড তাদের টিকিট প্রাপ্তি এবং তাদের যাত্রা নিয়ে। সম্মানিত যাত্রীদের অনুরোধ করব যে আপনারা প্রতারিত হবেন না, আপনারা নিয়মতান্ত্রিকভাবে ট্রেনের টিকিট ক্রয় করে আপনারা আপনাদের নিরাপদ যাত্রা নিশ্চিত করুন।